ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন, একেবারের জন্য বন্ধ করতে চাইছেন, আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর শোহি না করে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে, আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, আপনি যদি সেটিংয়ে ক্লিক না করে এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন, তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে, মানে আপনি এখানে যদি সেটিং অপশনে ক্লিক করেন তবুও যে পেজ ওপেন হবে, এখানে সেটিং আইকনে ক্লিক করলেও ঠিক একই পেজ ওপেন হবে। তো এখানে আসার পর এখানে প্রথমে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, এবার আপনাকে এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস, এবার আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন আমার কন্ট্যাক্ট ইনফো শো করা আছে, তারপর ডেট অফ বার্থ শো করা আছে, তারপর আইডেন্টি কনফার্মেশন একটা অপশন শো করা আছে, তার নিচে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এবার আপনাকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন আছে, নিচের অপশনটা দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন, এবার আপনাকে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন উপরে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করাচ্ছে, এবার আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশন শো করাচ্ছে, প্রথম অপশন হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, পরের অপশন হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন তাহলে আপনি প্রথম অপশনে সিলেক্ট করতে পারেন, আর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে পরের অপশন ডিলিট অ্যাকাউন্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার আবার কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চাইছেন, আমি প্রথমটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ, কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর এবার একদম নিচে কন্টিনিউ, এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আর ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন। তো আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা আছে তাই আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। যদি আপনি 30 দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হবে না, আবার আগের মতোই চলবে। এবার এর নিচে দেখুন একটা ব্লু কালারের বটন আছে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট, এবার আপনাকে এই ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখুন কত সহজে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা গেল। আর ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন।